হানয় তৈ ওয়াশে চংবার নি বাতে নেরক চপ্রব জুমার পর তৈ মুংকর সালে হর তেলে মুরা নেতাজি নগর আমচায় চপ্রব জাকা ইয়াকি বদল নি চুবং ওয়াই কংগ্রেস নি বাতাইনে অশোক কুমার বৈদ্য ইয়াকি কংগ্রেস নি বাতাইনে রক নিবং নি নক রক কিফলি তংমানি জরা রগন সামুসিত্রা ক্লাইনে রক বনে মালখুং না হারই ই টকিতার কা আরো অন মালখুং নি গ্লাস রক বাই ক্লাই থাঙ্গা খরক সাব দুঃখ মানকা লগো লগিও না উন্নতই নাইমু থাং রং নি মকল ফাইকে হাঙ্কে হাঙ্কে ন স্রাংসল তিলেমুরা বিধানসভা আচুখানি বাতাইনে চপ্রব তংমানি পার্টি মুং রগ্ন সিপিএম তাই কংগ্রেস নি নাইক্রু নাই রক বরনি বিশিংতি থাঙ্গে রিটার্নিং অফিসার বাই মালাইমানি সানলাই মুরুখা আরো গোদাল জাগ তনের সাতং উলনানি তেই গরাক শেপ সাবনা হানান বাগই আইএনসি প্রাপ্তি শ্রী অশোক দত্তের উপর বিজেপির দুষ্কৃতিকারীরা হামলা চালা এবং সেই হামলার ফলে ওনার এক ভাগ্নে গাড়িতে যিনি ছিলেন আহত হন এবং ওনার গাড়ি ভাঙচুর করা হয়। ওনাকে এই খবর পেয়ে যারা যায় তাদের উপর আক্রমণ সংঘটিত হয়, এতে পাঁচজন বাম এবং কংগ্রেস দলের কর্মী আহত হয়। তারপর গোটা তেলিয়ামুড়া জুড়ে বিজেপির বাইক বাহিনীরা তাণ্ডব সংগঠিত করে নেতাজি নগর এলাকায়, দশমী ঘাট এলাকায়, শান্তিনগর, জয়নগর, কুশিয়ারটিলা, ইচারবিল, করইল এই সমস্ত এলাকাতে তারা তাণ্ডব সংগঠিত করে। আমরা আজকে আরোর কাছে এটাই দাবি জানিয়েছি যে জিরো ভায়োলেন্স মুখে বললে হবে, জিরো ভায়োলেন্সটা বাস্তবে রূপায়িত করতে হবে এবং এই বিষয়ে তেলিয়ামুড়া থানার ভূমিকা নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করছি যে এতবার বলার পরেও কয়েকদিন ধরেই নিরাপত্তার যখন আমরা দাবি করছিলাম বিভিন্ন জায়গাগুলোতে যে সেখানে ফিক্সড পিকেট রাখা, এটা রাখা হয়নি বলে আমাদের সন্দেহটাই বাস্তবায়িত হয়েছে এবং গতকালকের ঘটনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।